আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছি বিস্তারিত সংবাদে। যারা বিদেশে টাকা খরচ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়ে মন্ত্রী বলেন, বিদেশিরা যাতে বাংলাদেশের সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করে সেজন্য বিএনপি মহাসচিব নিজে স্বাক্ষর করে চিঠি দিয়েছেন। বিএনপির সবকিছুতেই না বলে তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব নিজে সাইন করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন প্রণেতার কাছে বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য, সাহায্য দেওয়াটা পুনর্মূল্যায়ন করার জন্য। তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে, এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী। যখন কোনো মানুষ দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে চিঠি লিখে যে দেশকে সাহায্য দেওয়া না হোক, তার তিনি অবশ্যই দেশদ্রোহী, দেশ বিরোধী মানুষ। ময়মনসিংহের এইচএসসি পরীক্ষার্থী মোতাসিম বিল্লাহ শাকিল হত্যার বিচার কাজ ছয় বছরেও শেষ হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করছেন সাদিয়া অমর। ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মেধাবী ছাত্র ছিল মোতাসিম বিল্লাহ ওরফে শাকিল। এইচএসসি পরীক্ষার্থী শাকিলের স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার। ছাত্রীদের উত্তক্ত করার প্রতিবাদ করায় 2016 সালের 28 জানুয়ারি কলেজ থেকে ফেরার পথে প্রকাশ্যে ছুরিকাঘাতে শাকিলকে হত্যা করে বখাটেরা। হত্যার পরদিন শাকিলের বাবা এমদাদুল হক বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। এর পরদিনই তিন আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে বয়স কম থাকায় গ্রেপ্তারের নয় মাস পর ওই তিনজন সহ আট আসামিকেই জামিন দেন উচ্চ আদালত। বর্তমানে মামলাটি বিচারাধীন। একমাত্র সন্তান মোতাসিম হত্যা সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে শাকিলের পরিবার। জজকোর্ট, হাইকোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টে অনেক দৌড়াদৌড়ি করছি, এখনো ছেলের বিচার, আমি ছয় বছর যাবৎ ছেলের বিচার পাচ্ছি না। বিচার দ্রুত নিষ্পত্তি চাই এবং ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা যেন আমি আমার ছেলের বিচার দেখে যেতে পারি, এটাই আমার একটাই দাবি। প্রভাবশালী ভাবে এরা ঘুরে ঘুরে মিশে করতে 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 মামলা ছয় বছর নিয়ে গেছে, এই মামলার এখনো কোনো নিষ্পত্তি হয় নাই বয়সের জন্য। মোতাসিম হত্যার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। কুড়িগ্রামে জমে উঠেছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রচারে ব্যস্ত প্রার্থীরা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের দাবি জানিয়েছেন ভোটাররা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের রিপোর্ট। আগামী 31 জানুয়ারি কুড়িগ্রামের দুই উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। চিলমারী উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে 32 জন এবং ভুঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে 15 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু বা নিরপেক্ষ ভোট হয়, জনগণ যেভাবে আমাকে সারা দিচ্ছে তাতে 80% ভোট আমি পাবো যদি সুষ্ঠু ভোট হয়। আমার দাবি জনগণের এই সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যে ভোটটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, জনগণ যেন সুস্থভাবে ভোট দিতে পারে। এখানে সড়ক, রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান সব কিছু যেন আমরা উন্নয়ন করাইতে পারি, পাশাপাশি আমরা ইপটিজিং এবং মাদককে যেন না বলি। ভোটাররা বলছেন প্রতীক দেখে নয়, এলাকার উন্নয়নের স্বার্থে ভালো প্রার্থীকেই ভোট দিতে চান তারা। 6 নং মিরসার ইউনিয়নে জানি ভোটটা সুস্থ হয়, এটাই আমার কাছে সরকারের কাছে মানে আকুল আবেদন। সুষ্ঠু ভোট হলে আমাদের অবশ্যই আমাদের এখানে পরিবেশ ভালো হবে, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যেন যোগ্য লোককে বাছাই করে নিতে পারে, সেন্টারে যেন কোনো রকম গ্যামজাম না হয়, কোনো রকম সমস্যা না সৃষ্টি হয়, এটাই আমাদের। যোগ্য প্রার্থীকে যেন ভোটের মাধ্যমে যেন যাচাই করে নিতে পারি, এইটাই সরকারের কাছে আমাদের দাবি। জেলার দুই উপজেলায় আটটি ইউনিয়নে মোট ভোটার রয়েছে 160,600 জন। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। পটুয়াখালীতে বিভিন্ন বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে আশ্রয় কেন্দ্র সহ বহুমুখী সুবিধার দৃষ্টিনন্দন একাডেমিক ভবন। দুর্যোগ সহনীয় আধুনিক প্রযুক্তির টেকসই ভবনে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তায় থাকছে দুর্যোগকালীন আশ্রয়ের সুবিধা।
বিস্তারিত এনাতুর রহমানের রিপোর্টে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় জেলার 8টি উপজেলায় নির্বাচিত 36টি বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে টেকসই বহুমুখী আশ্রয় কেন্দ্র। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তিনতলা ভবনের প্রতিতলায় থাকছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, শৌচাগার ও দুর্যোগকালে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। সুদৃশ্য আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 236 কোটি টাকা। মানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই সাইকোন সেন্টারগুলো নির্মাণ করছি, যে আপনার এখানে সাইকোলনের পাশাপাশি আপনার শিক্ষার আলো এখানে জ্বলবে, এবং যেটা সরাসরি শিক্ষার মাধ্যমে এখান থেকে এই পটুয়াখালী বেশি উপকৃত হবে। এলাকাবাসী আশা করছেন বিদ্যালয়ে টেকসই আধুনিক আশ্রয়ণ কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দুর্যোগে তারা নিরাপদে থাকবেন। সাইকোলজি সেন্টার বাড়ির পাশে, অনেক খুশি এটা পেয়ে। আমরা স্কুলের ছাত্রছাত্রী, গার্ডিয়ান যারা আছে এখানে ভর্তি বা শিক্ষার জন্য খুবই একটা সুব্যবস্থা হয়েছে আর কি। এই সাইকোলজি সেন্টার হওয়ানে আমরা সবাই খুশি। এই গরিব, এই যে যখন এই পায়রা নদী থেকে যখন বাতাস বয়ে যায়, তখন আমরা এখন এই সাইকোলজি সেন্টারের তিনতলায় দুইতলা আমরা গরু বাছুর নিয়ে আমরা থাকতে পারবো। এটি তিনতলা আধুনিক ভবনে গড়ে তোলা হবে। নতুন এই ভবনে একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের শিক্ষার মান উন্নয়নের সুবিধা পাবে, অপরদিকে এলাকার দরিদ্র জনগোষ্ঠী বন্যা দুর্যোগকালে এই ভবনে আশ্রয় নিতে পারবে। পটুয়াখালীর জলিশা গ্রাম থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি, কাশি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। বহির্বিভাগে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 3 জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন, যার কারণে শিশু রোগী বাড়লে 1 জন ডাক্তারের পক্ষে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ আহমেদকে আটক করেছে র্যাব। 2002 সালের 30 মার্চ পূর্ব শত্রুতার জেরে সৈয়দ আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ী জানে আলমকে তার 1 বছরের শিশুর সামনে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ওই মামলায় আদালত 12 জনকে মৃত্যুদণ্ড এবং 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। পরবর্তীতে আসামিরা আপিল করলে সুপ্রিম কোর্ট সৈয়দ আহমেদ সহ 10 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। দীর্ঘ 20 বছর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর পর চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইট বোঝাই ট্রাক টাঙ্গাইলের ধনবাড়ির কয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেল্পার আহত হন। আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নগদ জনপদের খবরের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদে আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।